বাজেটের প্রতিক্রিয়ায় বিরোধী দল বিএনপি যে কথা বলছে যে তারা এই বাজেট, আমি একটা কথা বলি, প্রসঙ্গটা অন্যদিকে নেবেন, বাজেটের আলাদা, আগামী কালামটা বাজেট বলতে পারবো। গতকাল আমি একটা রিয়েকশন দিই, বারবার রিয়েকশন দেওয়া তো বিএনপি বলছে যা বলছে আগামীকাল জবাব, থ্যাংক ইউ। কারণ 7ই জুন এমন একটা দিন, আপনি যখন হেডিং যাবেন বিএনপি, এটা তো হয় না, 6 দফা বাস্তবায়নে বঙ্গবন্ধুর যে আহ্বান, তার সঙ্গে সারা বাংলাদেশে 7ই জুন হরতাল আহ্বান, সেই হরতালে তেজগাঁর শ্রমিক নেতা মনু মিয়া সহ নারায়ণগঞ্জ চট্টগ্রামে বেশ কয়েকজন প্রতিবাদকারী হরতাল পালনকারী শ্রমিক জনতা নিহত, 6 দফাকে এক কথায় আমি বলতে পারি, 6 দফা হচ্ছে স্বাধীনতার পথে স্বাধিকার সংগ্রামে ঐতিহাসিক মাইল ফলক। একথা স্পষ্টভাবে বলা যায় যে 6 দফার ভিত্তিতে 11 দফা আন্দোলন শুরু করে এদেশে ছাত্র এবং আমরা এটাই সত্য, 65-তে 5 বারের যুদ্ধ, এই যুদ্ধে এই তৎকালীন পূর্ব বাংলা, এই পূর্ব বাংলার কোনো নিরাপত্তা ছিল না, পূর্ব বাংলাকে রক্ষা করার কোনো ব্যবস্থা ছিল না, এবং সে কারণে 6 দফার প্রয়োজনটা বেশি করে অনুভূত। সত্য কথা বলতে কি, 6 দফা যদি না হতো তাহলে 69-এ 6 দফা ভিত্তি 11 দফা গণ বিস্ফোরণ, বাংলাদেশে যে গণ অভ্যুত্থান, এ গণ অভ্যুত্থান হতো কিনা সেটাই হলো বড় কথা। এবং আজকে আমাদের ইতিহাসে বাঁক পরিবর্তনকারী, ইট ওয়াজ এ টার্নিং পয়েন্ট ইন আওয়ার হিস্ট্রি, স্বাধিকার সংগ্রামে চূড়ান্ত পর্যায়ে এই দিবসটি, 7ই মার্চ, এইসব দিবস 75-এর পর নিষিদ্ধ, যারা নিষিদ্ধ করে দেয় তারা খুনের সঙ্গে 75-এ তারা জড়িত, তারা বঙ্গবন্ধুকে হত্যা করেনি, তারা হত্যা করতে চেয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের, আমাদের স্বাধীনতার আদর্শ, সেই জন্য বঙ্গবন্ধুর সঙ্গে জয় বাংলা নির্বাচনে, 7ই মার্চ নির্বাচনে এবং 7ই জুনও নির্বাচিত হয়ে যায়। আপনারা গতকাল তো বাজেট দিয়েছেন, কিন্তু এই বাজেটের প্রতিক্রিয়ায় বিরোধী দল বিএনপি যে কথা বলছে যে তারা এই, আমি একটা কথা বলি, প্রসঙ্গটা অন্যদিকে নেবেন, বাজেটের আলাদা, আগামী কালামটা বাজেট বলতে পারবো। গতকাল আমি একটা রিয়েকশন দিই, বারবার রিয়েকশন দেওয়া তো বিএনপি বলছে যা বলছে আগামীকাল জবাব, থ্যাংক ইউ। কারণ 7ই জুন এমন একটা দিন,
আপনি যখন হেডিং যাবেন বিএনপি, এটা তো হয় না। স্বাধীনতার পথে এটা স্বাধিকার সংগ্রামের টার্নিং পয়েন্ট।